সকালে পরিষ্কার হলেও বিকালে জমে যাচ্ছে জঞ্জাল, মানুষের সচেতনতার প্রতি প্রশ্ন। সকালে পৌরসভার গাড়ি এসে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে স্তূপাকৃত জঞ্জাল, মেলাগড়াতেই আবার বিকালে জঞ্জাল আবার জমে যাচ্ছে যত্রতত্র। মালবাজার শহরের ডেলি মার্কেট, বাস স্ট্যান্ড, বিডিও অফিসের সামনে সহ শহরের বিভিন্ন মোড়ে ও রাস্তার পাশে এই দৃশ্য নিত্যদিন দেখা যাচ্ছে। শুধু রাস্তার আবর্জনা নয়, পৌরসভার ই ভ্যান প্রতিদিন সকালে বাঁশি বাজিয়ে প্রতিটি ওয়ার্ডের বাড়ির সামনে যায় এবং শহরবাসীর বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহ করে নিয়ে যায়। এরপরেও দেখা যায় প্রতিদিন এদিক ওদিক জঞ্জাল জমে রয়েছে। এ নিয়ে শহরবাসীর একাংশের প্রতি সচেতনতার অভাব নিয়ে প্রশ্ন উঠেছে। জঞ্জাল নিয়ে সবচেয়ে বড় বিব্রত শহরের ডেইলি মার্কেট এলাকা। মার্কেট লাগোয়া রেলের জমিতে প্রতিদিন মার্কেটের আবর্জনা ফেলা হয়, পচা আবর্জনায় দুর্গন্ধ ছড়ায় বাজার এলাকায়। এতেই বাজারে আগত মানুষজন নাকে রুমাল দেয়। ব্যবসায়ীরা প্রায় এভাবে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছে। সবজির ব্যবসায়ী ভরত দাস জানান, জঞ্জালে দুর্গন্ধ ছড়াচ্ছে। ক্রেতারা অভিযোগ করে পৌরসভার গাড়ি মাঝে মধ্যে পরিষ্কার করলে আবারও জঞ্জাল জমে যায়। মাল বিডি অফিসের প্রবেশ পাশে দেখা গেছে জঞ্জালের স্তূপ, পাশেই ফুচকার দোকান। স্থানীয় মোবাইল দোকানি পিন্টু চক্রবর্তী জানান, পৌরসভার গাড়ি নিয়মিত জঞ্জাল তুলে নিয়ে গেলেও আবারও জঞ্জাল জমে যায়। হাওয়ায় জঞ্জাল দোকানে এসে যায়, সবাইকে একটু ভাবা দরকার। ৯ নম্বর ওয়ার্ডের স্কুল শিক্ষিকা মীরাক্ষী ঘোষ জানান, প্রতিদিন পৌরসভার জঞ্জাল বাহী ই রিক্সা বাড়ির সামনে আসে, তারপরেও কেউ রাস্তার পাশে নালায় বাড়ির আবর্জনা ফেলে। সবাইকে সচেতন হওয়া দরকার, তাহলে শহর জঞ্জাল মুক্ত হবে। মাল পৌরসভার স্যানিটারি বিভাগের আহ্বায়ক তথা ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দেবনাথ এই নিয়ে বলেন, জঞ্জাল বহনের ই রিক্সা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে জঞ্জাল সংগ্রহ করে যায়, তারপরও এদিক ওদিক জঞ্জাল জমে থাকে। সম্প্রতি ৯ নম্বর ওয়ার্ডের রাস্তার পাশে জমে থাকা জঞ্জাল আর্থ মোভার দিয়ে সাফাই করা হয়। মালবাজার পৌরসভার বয়স প্রায় ৩২ বছর হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত ডাম্পিং গ্রাউন্ড হয়নি, জঞ্জাল সমস্যার স্থায়ী সমাধান হয়নি। যদিও পৌরসভার গাড়ি জঞ্জাল সাফাই করে নিয়ে যায়, তারপরেও জঞ্জাল নিয়ে মানুষের সচেতনতার প্রতি ইঙ্গিত করেছেন অনেকেই। জঞ্জাল সমস্যা নিয়ে আসার কথা শুনিয়েছেন মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন শাহ। তিনি জানান, ডাম্পিং গ্রাউন্ডের জন্য জমি পাওয়া গেছে, সেখানে সমস্যা মিটিয়ে সত্তর ডাম্পিং গ্রাউন্ড গড়ে তোলা হবে, তারপর সমস্যা থাকবে না, জঞ্জাল শহর মুক্ত হবে। আমার নাম ভরত। আপনি এখানকার স্থানীয় ব্যবসায়ী? আমি স্থানীয় ব্যবসায়ী। এখানে কি সমস্যা হচ্ছে? এখানে সমস্যা হচ্ছে, দেখেন এখানে যত মার্কেটে দুর্গন্ধ, গন্ধের মানে পাবলিক এখানে আসতে পারে না। গন্ধ হচ্ছে কেন? গন্ধ হচ্ছে পিছনে যত আবর্জনা মার্কেটে, নোংরা আবর্জনা সব পিছিয়ে ফেলছে। কারা ফেলছে? যারা ঝাড়ু দিচ্ছে, ঝাড়ুদাররা নিয়ে সব পিছনে ফেলছে। তো পৌরসভা পরিষ্কার করে না? পৌরসভা পরিষ্কার করে, পনেরো দিন ২০ দিন পরে মন চালক পরিষ্কার করলো, করালো মানে গাড়ি দিয়ে, গাড়ি নিয়ে আসলো, পনেরো দিন পর ২০ দিন পর এই যে ফেলতেই তো ফেলতেই আছে। যখন মন হলো তখন হয়তো কোনো দিন গাড়ি লাগালো। সাধারণ এতে তো যারা মার্কেটে আসে তাদের তো অসুবিধা হয় দুর্গন্ধে। অসুবিধা পাবলিক কমপ্লেন করে, অসুবিধা তো আমাদের হয়, আমরা ২৪ ঘন্টা এখানে থাকি, ব্যবসায়ী আমাদের থাকতেই হয়, বাধ্যতামূলক আমরা থাকি, কিন্তু কাস্টমার এখানে এসে এক মিনিট দাঁড়াতে পারে না।